15 আগস্ট থেকে জেলায় চলবে না টোটো নির্দেশ আরটিও। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন পঞ্জাট এড়াতে ই রিক্সা নিয়ে সিদ্ধান্ত পরিবহন দপ্তরে। তো বন্ধুরা আজকে হচ্ছে মেন ই রিক্সা টোটো দুটোর মধ্যে অনেক কনফিউশন আছে আমাদের মধ্যে, তো আজকে আমি সেই ইনফরমেশন দিতে চলে এসেছি ই রিক্সা আর টোটোর মধ্যে কি ডিফারেন্স আছে। আপনি তো ওই পেপারের কাটিংটা নিয়ে এসেছিলেন, আপনি কাটিংটা দিয়ে দেখাচ্ছিলেন 15 আগস্ট থেকে জেলায় চলবে না টোটো আর নির্দেশ আরটিও, তো আরটিও নির্দেশ দেবে কেন? তারপরে এখানে এখানে আবার একটা খবর আছে জঞ্জাট এড়াতে ই রিক্সা নিয়ে সিদ্ধান্ত পরিবহন দপ্তরের, তো এটা কি কারণের জন্য হঠাৎ করে জেগে উঠলো? 2018 সালে কলকাতা হাইকোর্ট একটা অর্ডার করেছিল, যাতে সেই অর্ডারের বেসিসে এখন পশ্চিমবঙ্গ সরকার তাই নিয়ে চিন্তা মাথা ব্যথা হয়ে যাওয়ার পরে টোটোগুলোকে কাটিং করে হচ্ছে ই রিক্সায় কনভার্ট করছে। এখানে পরিষ্কার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে অর্ডার দিয়েছিল, যেখানে কনসিকুয়েন্সলি আপন সলেন অর্ডার টু দ্য অনারেবল হাইকোর্ট, এখানে পরিষ্কার অনারেবল হাইকোর্ট কলকাতা ডাইরেকশন ওয়ার ইস্যুজ বাই দিস ডিপার্টমেন্ট ফ্রম টাইম টু টাইম রিকোয়েস্টিং এক্সপেন্ডিচার রেজিস্ট্রেশন অ্যান্ড এনাবলিটিং লফুল অপারেশন অফ ই রিক্সা ইন দ্য স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকশন টু বি টেকেন এগেনস্ট আনঅথরাইজ ব্যাটারি অপারেটর রিক্সা। এখানে দেখুন পরিষ্কার আনঅথরাইজ ব্যাটারি অপারেটেড রিক্সা কমনলি নোন, মানে যেটাকে আমরা চলতি ভাষায় জানি টোটো। এবার সবাইকে তো দেখতে টোটোর মতনই, কারণ আমি আমাকে দেখতে আপনার মতন নয়, কিন্তু আমারও দুটো পা আছে দুটো হাত আছে, তো আমাকে মানুষের মধ্যে দেখতে, কিন্তু আমার মানুষের মধ্যে কী গুণ আছে আপনি তো বুঝতে পারবেন না। টোটো আর ই রিক্সার মধ্যে গুণ কী আছে আমি আপনাকে বলে বলছি, যে দেখতে একই রকম হলেও কী হবে, তার গুণগত মান আর দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং তার বৈধতা, যে দেশীয় প্রযুক্তি এসব গাড়ি তৈরি হয় আর দেশীয় কারখানা সেগুলোকে ই রিক্সা বলছে, তার কারণ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে যেটাকে আই কার্ড বলা হয় আই কার্ড থেকে অ্যাপ্রুভাল নেওয়া, আই কার্ডকে অ্যাপ্রুভাল নিলেই তবে হচ্ছে ই রিক্সা হয়। এবার ই রিক্সা শুধু ই রিক্সা হলেই হবে না, যে আই কার্ড নিয়েছি আমি তাতেই হবে না, কিন্তু যে দোকানগুলোতে ই রিক্সাগুলোকে বিক্রি করছে সে অথরাইজ কিনা। যেমন আপনি যেমন আমি আপনাকে দেখাচ্ছিলাম দেখাচ্ছি যে আমাদের আমাদের বৈধতা আছে কিনা, আমাদের বেচার জন্য সরকার আমাদের বৈধ কিছু দিয়েছে কিনা বা আমরা কিছু করিয়েছি কিনা, সেটাই আপনি যে ছবিটা তুললেন তখন আসার সঙ্গে সঙ্গে ওটাই হচ্ছে সার্টিফিকেট। ওই সার্টিফিকেট যার কাছে থাকবে সেই একমাত্র ই রিক্সা বেচার অধিকারী। আমার আই কার্ড লাগানো গাড়ি থাকাই মানেই যে আমি ই রিক্সা বেচতে পারবো এরকম কোনো কথা নেই, আমি রেজিস্ট্রেশন দিতে পারবো এরকম কোনো কথা নেই। আগে তোমাকে হচ্ছে টিসির ভ্যালিডিটি আছে কিনা, আমরা সেই 2015 সাল থেকে স্টার্ট করেছি, আজ পর্যন্ত ওই সরকারি নিয়ম মেনেই গাড়ি বিক্রি করছি, গাড়ি মানুষকে পরিষেবা দিচ্ছি ওইভাবে। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার সুন্দর নামটা? আমার নাম আশিস হাওলাদার। আর আপনার বিজনেস নেম? আপনি বাড়াইপুর থেকে আসলে 14 কিলোমিটার, ক্যানিং থেকে আসলে 14 কিলোমিটার, ঠিক আছে? আপনি অটোয় করে আসলে পিছনে ঘুটিয়ারি সরিয়ে আছে রেলওয়ে স্টেশন, আপনি পাশে বেদবিড় স্টেশনও আছে, আবার হচ্ছে গোর্দো স্টেশনও আছে। যদি ট্রেন লাইনে আসতে চান তাহলে আপনি কালাবুরু আসবেন, নয়তো কুড়ালি আসবেন, নয়তো বেলেগাছি আসবেন, ওখান থেকে বলবেন যে হুগলি মোটরসের ই রিক্সা শোরুম, যাকে বলবেন সে দেখিয়ে দেবে। আপনি বাড়াইপুরে অটো যদি বসেন সেও বলে দেবে হুগলি মোটরসের ই রিক্সা শোরুম, আপনি যে কোনো অটোওয়ালা আপনাকে নিয়ে এসে আমার দোকানের সামনেই দাঁড় করিয়ে দেবে। আপনার শপের ওপেনিং আর ক্লোজিং টাইমটা একবার বলে দিন। আমার শপের ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে শুরু আর রাত 8টা। ঈদের দিন বন্ধ, মহরমের দিন বন্ধ, এই দিন কালী পুজোর দিন বন্ধ, এইরকম দিন ছাড়া বাকি সব দিনই খোলা থাকে। তো দাদা, কেউ যদি আপনার ভিডিও দেখে আপনার দোকানে আসতে চায়, স্ক্রিনের উপর থেকে নাম্বার নিয়ে আপনাকে কন্টাক্ট করে আপনি
পুরো ওনাকে গাইড করে নেবে? হ্যাঁ আমরা গার্মেন্টকে গাইড করি, আপনারা যা আপনারা লাস্ট ভিডিও যারা ফোন করে তাদের আমরা গাইড করে দিয়েছি। অটোমেটিক তারা আমাদেরকে বলতে হয় না, তারা ডাইরেক্ট চলে যাচ্ছে দেশে বাড়ি। দাদা আপনার তো আমি দেখলাম ভিডিওতে, আপনার দেখে আমি এসেছি। তো আমি তো বেসিক্যালি ভিডিও করি না, আমার প্রোডাক্টের গুণাবলী আমি বলি না, যা বাড়িতে এই আছে ওই আছে এটা বলি না। আমি বলি যে ভাই যেটা নেবে একদম পারফেক্ট নেবে, আমার কাছ থেকে নাও আর বাইরে যার কাছ থেকে নাও, তুমি যেটা নেবে প্রমিনেন্ট নেবে, কিনে জানো না ঠকো, এটাই আমি তাকে বলা। টোটোর মধ্যে পার্থক্য আগের মনে আগে আপনারা এসেছিলেন তখন আমি বলেছিলাম ই রিক্সা টোটোর মধ্যে পার্থক্য বেসিক্যালি আমি ই রিক্সাই বেছি। তো ই রিক্সাকে আরো বেটার বানানোর জন্য আমরা নিয়ে এসেছি নতুন সংযোজন লিথিয়াম ব্যাটারি। এতদিন আমরা জল ব্যাটারি ইউজ করেছি, কাস্টমারের পছন্দ অনুযায়ী হচ্ছে আমরা লিড অ্যাসিড ব্যাটারি প্রোভাইড করেছি। এখন আমরা আস্তে আস্তে যেমন জেনারেশন যত উপরের দিকে যাচ্ছে ডেভেলপ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জিনিস যেমন আপডেট হচ্ছে। একটা সময় ছিল টোটো, সেখান থেকে ই রিক্সার কনসেপ্ট এনেছে, ই রিক্সার কনসেপ্ট এনে আজকে হচ্ছে ই রিক্সা আমরা চড়ছি, যার নাম্বার প্লেট ইন্স্যুরেন্স ব্লুবুক যাই আমরা বলি স্মার্ট কার্ড সবই আমাদের গাড়িতে হচ্ছে। মানে আপনি বলতে চাইছেন আপনার এই রিকশাতে নাম্বার প্লেটও আসবে? হ্যাঁ নাম্বার প্লেট আসবে না, আসছে, আমরা করছি করছেন। আমি প্রথম আর ফার্স্ট টাইম দেখছি যে কোনো রিকশাতে নাম্বার প্লেট হতে চলেছে গাইস। হ্যাঁ নাম্বার প্লেট তো হচ্ছে, তার সাথে সাথে আমরা বলি আরো বেটার করার জন্য লিথিয়াম নিয়ে এসেছি। লিথিয়াম আমরা এই লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে, আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে বলি যে লিড অ্যাসিড ব্যাটারি আমার প্রত্যেক সপ্তাহে বা 15 দিন অন্তর অন্তর জল চেক করতে হতো, তার জন্য একটা জলের বোতল 5000 কি 10 লিটারের একটা বোতল কিনতে হতো। সেই বোতলের মিনিমাম দাম হচ্ছে 50 কি 100 টাকা কি 150 টাকা, এটা আপনার মাস গেলে 300 কি 400 টাকা জল কিনতে হতো। প্লাস আপনার কারেন্ট পুরতো 8 থেকে 10 ইউনিট কি 12 ইউনিট কারেন্ট পুরে। তো আপনারা জানেন এখন ইলেকট্রিকের কতটা দাম এক ইউনিট, সেখানে আমরা অভিনব সংযোজন নিয়ে এসেছি হচ্ছে লিথিয়াম। এবার লিড অ্যাসিড ব্যাটারি থেকে গাড়ির চেসিসের যে ক্ষতি হতো আপনারা দেখবেন, আমার এই লিফলেটটাই আছে, লিফলেটের মধ্যে রয়েছে। তো ওর মধ্যে আপনি দেখতে পাবেন যে গাড়ি খারাপ হতো। কিন্তু লিথিয়ামে কি হচ্ছে, আমাদের এখানে পরিষ্কার আমাদের ব্যানারের মধ্যে লেখা আছে, দেখুন দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা লিথিয়াম এটা লিড অ্যাসিড, এটা ওয়ারেন্টি 36 মাস, যার ওর ওয়ারেন্টি হচ্ছে 12 মাস থেকে লাস্ট 18 মাস পর্যন্ত আমাদের কাছে আছে। এর হয় লিড অ্যাসিড ব্যাটারি 6 থেকে 12 মাস, মাইলেজ বেশি হয় এখানে কম হয়, এখানে মাইলেজ যেমন বেশি থাকে সেরকম। বিদ্যুতের ইউনিটে 5 থেকে 5.5 ইউনিট মতো কারেন্ট পুরে, এখানে দেখুন 10 থেকে 12 5 থেকে 6 ঘন্টায় চার্জ ফুল হয়ে যায়, আর 10 থেকে 12 ঘন্টা লাগছে চার্জ হতে। ওজনের 50 কিলো ওয়েট, এর চারটে মেলালে গড় লিড অ্যাসিডের 130, রক্ষণাবেক্ষণ শূন্য রক্ষণাবেক্ষণ, এখানে কোনো মেনটেন্যান্স কিচ্ছু নেই। আর লিড অ্যাসিডে আবার নিয়মিত অ্যাসিড প্রতিস্থাপন মানে জলটাকে এ করতে হচ্ছে, চেসিসের ইস্যু, বডির কোনো ক্ষতি হয় না। মানে যে লিড অ্যাসিড ব্যাটারিটা ফুটলে যে অ্যাসিড বেরিয়ে এসে বডিটা অনেক একটু জাঙ্গ এসে যেত, আর এটা অ্যাসিড লিপলেজের কারণে বডি ক্ষতি হয়। এটার যেমন রয়েছে এটা আপনি ভালো করে দেখুন, মানে ফুল সাবসিডি আছে লিথিয়াম ব্যাটারির। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও লিথিয়ামের উপরে এখন বেশ করেই আগাচ্ছে, প্রত্যেকটা দেশ লিথিয়ামের উপরে ভর করে এগিয়ে যাচ্ছে। দেখুন চার চাকাতে লিথিয়াম ইউজ করছে। আপনারা যেমন দেখেন যে গাড়িগুলো এখন গ্রিন, মানে আমাদের পরিবেশ রক্ষার ভারসাম্য করার জন্য আমাদের ব্যাটারির গাড়ির বিদ্যুৎ ব্যাটারি গাড়ির উপরে ভারতবর্ষের সরকারই জোর দিয়েছে, কারণ গ্রিন ট্রাইব্যুনাল একটা অর্ডার রয়েছে, সেই অর্ডার অনুযায়ী যে আমাদের পলিউশন কন্ট্রোল ভারতবর্ষ মানে পরিবেশ দূষণ থেকে। তো সে কারণে আমরা নতুনতম সংযোজন নিয়ে এসেছি লিথিয়াম। এই লিথিয়ামটাকে আমরা দেখাই আপনাকে, লিথিয়ামের ব্যাটারিটা কী হবে। এগুলো সব লিথিয়ামেরই ব্যাটারি, এপারে ব্যাটারি আছে। তো আমরা খুলে দেখাই লিথিয়ামের এই একটা ব্যাটারি লিথিয়াম, আপনারা দেখুন এটা হচ্ছে লিথিয়াম। এটি মেনলি আমি দক্ষিণ চব্বিশ পরগনার ডিস্ট্রিবিউটার, অর্থাৎ কেউ যদি ডিলারশিপ নিতে চায় এই লিথিয়ামের আমরা অলওয়েজ ওয়েলকাম জানাচ্ছি। কেউ যদি লিথিয়ামের ডিলারশিপ নিতে চায় আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি। আর ব্যাটারির এই ব্যাটারির কোনো বিশেষ কোনো আপনাদের নির্দেশাবলী রয়েছে কী আছে, এরা কীভাবে হাই পারফরমেন্স। এবার এর সব থেকে ভালো জিনিস হচ্ছে সিকিউরিটি পারপাস। আপনারা দেখবেন ইদানিংকালে শুনতে পাচ্ছেন যে গাড়ি চুরি হয়ে যাচ্ছে, ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে, গাড়িতে ব্যাটারি খুলে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এই লিথিয়াম ব্যাটারি কেউ যদি নিয়ে যায় চুরি করলে চোর ধরা পড়ে যাবে,
চুরি করলে চোর ধরা পড়বে এই সিস্টেমটা এর কারণ এতে হচ্ছে জিপিএস লাগানো আছে জিপিএস লাগানোর দরকার এর মানে জিপিএস রয়েছে সিস্টেম রয়েছে আপনি আপনি যে গাড়ির যে ব্যাটারি ওনার হবে সে মনে করলে আমি গাড়ি চলছে আমি ব্যাটারি বন্ধ করে দেবো আমি যদি বলি যে ভিতরের ছোট ছোট পার্টস কম্পোনেন্টস আছে দেখাবো তাহলে একটু সরা দেওয়ার পিছনের দিকে যেতে হবে আমাদের এগুলো দেখেন এগুলো লিড অ্যাসিড ব্যাটারি আছে মিটার দেখতে পাচ্ছেন এখানে কত মিটার ভোল্টেজ দেখতে হবে কত চলছে চলছে সেটা দেখতে হবে গাড়ির সাথে এটা হচ্ছে ওদের চার্জারের যে কানেক্টার এটা হচ্ছে কানেক্টার ওখানে আপনি দেখছিলেন যে ব্যাটারিটা খোলার পর আপনি দেখলেন এটা কানেক্টার এটা হচ্ছে ইন্ডিকেটর ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারির ওখানে মানে গাড়ির গায়ে লেখা থাকবে যে ব্যাটারি কীভাবে কতটা ভোল্ট পুরো ফুল চার্জ হলে কী আসছে কতটা সবুজ পাচ্ছে এটা হচ্ছে 92 ভোল্ট থাকলে এই হলে ডিসচার্জ হয়ে গেছে এই এইগুলো গাড়ির গায়ে লেখানো থাকবে যে কাস্টমার যাতে বুঝতে পারবে কী আছে ঠিক আছে এটা দেখুন এটা হচ্ছে ওর চার্জার এটা খুলে লেখাই চার্জার এটা একটা চার্জার সেম ওরকমই দেখতে কিন্তু আপনি লিড আসলে চার্জ হবে না এর যে চার্জারটাও বিশেষ করে বলবো শহর মফস্বল অঞ্চলের লোকেদের জন্য যে দূষণ তো ওখানেই বেশি হয় আর আপনারা আজকের থেকে প্রতিজ্ঞা করুন যে পেট্রোলের গাড়ি ব্যবহার করবেন না ব্যাটারির গাড়ি বৈদ্যুতিক গাড়ি ইউজ করতে হবে আগের থেকে এখন অনেক এসে গেছে মার্কেটে হ্যাঁ কিন্তু আমরা যেমন মার্কেটে যেমন চার চাকা এসছে বাস এসছে যেগুলো হচ্ছে ঠিক লিথিয়ামের উপরে ভর করে এসছে আমরাও বলছি আগামী প্রজন্ম লিথিয়ামের উপরেই ভর করে আসুক এটাই তাতে কি হবে তাদের আমাদের যে পরিবেশের ভারসাম্যটা রক্ষা হবে গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচার জন্য আমরা এর উপরেই বেস করছি তো এতক্ষণ আপনারা দেখলেন ই রিক্সা এছাড়া ই রিক্সার ব্যাটারি তো অনেক কিছু দেখালাম আর আমি দাদার সঙ্গে আপনাদেরকে মেলালাম এনার কাছে কি কি আছে সবকিছু ডিটেলস ইনি দিয়েছে তো এখন একটা মেন কথা হচ্ছে দাদা যে আমার এই ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আমাদের এই সুন্দরবন এলাকার আশপাশ থেকে নামখানা পাথর প্রতিমা এইসব সাইট থেকে যদি কেউ আসে আপনার কাছে তো আপনি ওনাদের জন্য কি স্পেশাল কিছু রাখছেন দাদা প্রথমেই বলি বেসিক্যালি আমার কাছে কাস্টমার আসে দূর দূর থেকে মানে ডায়মন্ড হারবার বলুন আর সেই গোসাবা বলুন আর বাংলাদেশের বর্ডারের কাছে যোগেশগঞ্জ বলুন সব জায়গা থেকেই আসে স্পেশালি আজকের আপনার এই ভিডিও থেকে যদি সুন্দরবন বাসি মানে আমি বলতে চাইছি যে পাথর প্রতিমা নামখানা রায়দিঘি বলের বাজার এই এই সব অঞ্চলে সুন্দরবনের এই রিমোট ভিলেজ এরিয়া থেকে এখানে তো সব গরিব মানুষের বাস ওখান থেকে যদি আমার ভিডিও থেকে কেউ আপনাদের ভিডিও থেকে যদি কেউ আসে তাহলে তাদের জন্য আমি স্পেশাল ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট যদি আমি আপনাদের সামনেই বলে দিই তাহলে ও সারপ্রাইজ পাবে কি করে ঠিক আছে তো এই কারণের জন্য আমরা চাই যে সুন্দরবনকে বাঁচাতে গেলে একমাত্র ইলেকট্রিক ভেহিকলসের বিকল্প কিছু নেই আপনি যে এই যে আপনারা যে পেট্রোলের যে গাড়ি চালাচ্ছেন এগুলো আমরা চাইছি আগামী দিনে যে নদী নৌকো যে ভাগ্যটি চলছে ওটাকে আমরা ইলেকট্রিকের সাহায্যে আনার চিন্তা ভাবনা করছি তাদের উচিত যে সুন্দরবনকে বাঁচানো মানে এই সুন্দরবনের জন্য আমরা আয়লা আমফান কত ঝড় তুফান থেকে বাঁচছি যদি আমরা জঙ্গলকে না বাঁচাতে পারি তাহলে আমাদের গ্লোবাল এই যে দাঁড়িয়ে দেখুন এই যে ঘাম বেরোচ্ছে কি কারণের জন্য গ্লোবাল ওয়ার্মিং সারাক্ষণ তো বৃষ্টি হয়ে যাচ্ছে এই বর্ষাকালে তবুও গরমের তেজ দেখেছেন তো এই কারণে আমাদেরকেও সচেতন হতে হবে যারা আমরা শিক্ষিত নাগরিক তাদেরকে আমাদের করতে হবে হ্যাঁ আমার বেসিক্যালি দক্ষিণ চব্বিশ প্রায় জায়গায় আমাদের সাব ডিস্ট্রিবিউটার রয়েছে যেমন এই বাসন্তীতে রয়েছে বজবজে রয়েছে আপনাদের এই জামতলার এখানে রয়েছে আমরা চাইছি যে একদম রিমোট ভিলেজে যদি কেউ আমাদের থেকে গাড়ি নিয়ে বেচতে চায়
তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আর কেউ যদি আমাদের ব্যাটারি যদি ডিলারশিপ নিয়ে, আমি মেন ডিস্ট্রিবিউটর এই দক্ষিণ চব্বিশ পরগনা, যদি কেউ ব্যাটারি নিয়ে যদি বিজনেস করতে চায় তাকে আমরা অলওয়েজ ওয়েলকাম। তার সমস্ত কিছু দেখা দেখভালের দায়িত্ব আমাদের। আমরা যেমন গাছ পুঁচ্ছি, পুঁতে আস্তে আস্তে বড় হবে, তারপরে ফলের আশা করি, ওইভাবে আমরা সেই ছোট্ট একটা যে ব্যবসায় মনোভাব নিয়ে আসবে। আপনারা জানেন যে এই এই সময় চাকরির অকাল। হ্যাঁ হ্যাঁ, ওই চাকরির অকাল, তার জন্য ব্যবসার দিকে মানুষ ঝুঁকছে। তো শিক্ষিত বেকার ছেলে হ্যাঁ, এই শিক্ষিত বেকার ছেলেরা কি করবে? তাদের জন্যই বললাম যে কেউ যদি আমাদের থেকে এই ব্যাটারি নিয়ে যদি বেচতে যায় তার জন্য আমরা অলওয়েজ ওয়েলকাম, তাদের জন্য আমরা স্বাগত জানাই। আর ব্যাটারির সঙ্গে সঙ্গে যদি সে আপনার থেকে টোটো নিয়ে গিয়ে, যদি আমরা টোটো আমরা দেখি না দাদা, টোটো বলে আমরা টোটো ই রিক্সা বেছি, বুক ফুলিয়ে বলি যে আমরা ই রিক্সা। আর ই রিক্সা যদি কেউ নিয়ে গিয়ে সে বিজনেস করতে চায় তো আপনি কি সেরকম রেট দিতে পারবেন না দাদা? হ্যাঁ অবশ্যই, আমরা সারা আমরা সারা দক্ষিণ জেলার ছোট ছোট যারা এই গাড়ি বেচে তারা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে তারা বেচে। এবার মুনাফা সে কিভাবে বেচছে সেটা কাস্টমার সাপোর্টও আমরা দিই। যদি কেউ আমাদের থেকে ডায়মন্ড হারবারে, যদি আমার থেকে কেউ কাস্টমার গাড়ি নিয়ে বেচছে, কেউ ডায়মন্ড হারবার থেকে আমার কাছে কল আসে, কল আসলে আমরা ডাইরেক্ট ওই কাস্টমারকে মানে ওই ভদ্রলোককেই আমরা দিই যে তো ওখানে চলে যান, আমার ওইখানে আমার সাব ডিলার আছে ওনার থেকে নিয়ে নিন। আমার যদি কেউ নামখানা থেকে কেউ নিতে চায় তাহলে আমরা বলবো যে আমাদের যদি কাস্টমারের ইনকোয়ারি আসে আমরা বললাম আমাদের ওই এটা আছে আপনি ওখানে চলে যান। এই কারণে আমাদের কাউন্টার আছে আলাদা আলাদা জায়গা, তো যেখান থেকে সুবিধা হবে ওরা সেখান থেকে ডেলিভারি নিতে পারে। তো দাদা একটা লাস্ট কথা হচ্ছে যে আমরা তো এত কিছু দেখলাম, তো ই-রিকশা নরমাল ব্যাটারি দিয়ে স্টার্টিং প্রাইস কি আছে যদি আপনি একটু বলেন? এটা তো নরমাল প্রাইস কাস্টমারের জন্য একদম, আর যারা ডিলার আমাদের কাছে ইউজ করে না তাদের জন্য আলাদা সাইলেন্ট রেট আছে তাদের জন্য। সব থেকে আমাদের সব থেকে ই-রিকশার সব থেকে কম দাম হলো 1,28,500 টাকা, যেটা কি নরমাল ব্যাটারি দিয়ে? নরমাল ব্যাটারি দিয়ে। এবার যখন এইবার যখন হচ্ছে এটা একটা মডেল, মডেল অনুযায়ী মানে এই মডেলটার আবার 1,29,500 টাকা দিয়ে স্টার্ট, এটা একদম সেটআপ। হ্যাঁ আবার যখন হচ্ছে অন্য মডেল, যখন স্টিলের মডেল যাবে তখন 1,33,500 থেকে স্টার্ট। ভ্যারাইটির উপরে একটু রেঞ্জ, গাড়ির মডেল এর উপরে নির্ভর আর ব্যাটারির উপর নির্ভর করে গাড়ির দাম সেটিং হয়। আর এবারে লিথিয়াম দিয়ে যদি আসে তো এই ব্যাটারি এই লিথিয়াম দিয়ে সব থেকে এই ব্যাটারি এই গাড়ির উপরে এই গাড়ির উপরে লিথিয়াম দিয়ে আসলে সব থেকে ন্যূনতম রেট হচ্ছে 1,72,000 থেকে স্টার্ট। 1,72,000 প্লাস হয়ে যাবে লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি দিয়ে। ওকে, তো যদি লিথিয়াম ব্যাটারি দিয়ে 1,70,000 পড়ছে এটা 1,00,000, তো এর ডিফারেন্স যেমন এই নরমাল ব্যাটারি দিয়ে ওটা যাবে 100 কিলোমিটার অ্যাপ্রক্স, এও 100 কিলোমিটারই যাবে, কিন্তু এর আপনার অ্যাডভান্টেজ আর বেনিফিটের ব্যাপার রয়েছে। লিথিয়ামের একটা অ্যাডভান্টেজ আলাদা আর এর একটা অ্যাডভান্টেজ আলাদা। এর হচ্ছে আপনার বছরে আপনি মনে করুন যে এখন ইলেকট্রিকের হচ্ছে 1 ইউনিট কারেন্টের দাম কত, যদি আমার পার ডে যদি 10 ইউনিট থেকে 12 ইউনিট কারেন্ট পড়ে তাহলে কতটা কারেন্ট পড়ছে? তার একটা দাম হচ্ছে প্রতিদিন 50 থেকে 60 টাকার কারেন্ট পড়ছে। আর যদি লিথিয়ামের ওখানে হয়তো 4 থেকে 5 ইউনিট কারেন্ট পড়বে, চার এবার সাশ্রয় হয়তো 6 ইউনিট, তো আপনি 6 ইউনিট মানে কারেন্টের দাম হিসেবে করুন 6 টাকা করে 6 6 36 টাকা, পার ডে 36 টাকা যদি বেঁচে যায় বছরে কত টাকা হবে? আবার কারেন্টের তো এখন স্ল্যাব আছে না, 85 ইউনিটের পর থেকে আবার বেড়ে যাচ্ছে 5 টাকা থেকে 6 টাকা হয়ে যাচ্ছে, আবার 75 ইউনিটের পর থেকে 6 টাকা 7 টাকা হয়ে যাচ্ছে। তো সেইভাবে দেখুন বছরে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা শুধু কারেন্টের বিলই বাড়বে। এবার যারা হুকে করে তাদের কথা আমি বলতে পারবো না, আমি আমি লিগাল লোক, লিগাল মিটারের কথাই বললাম। আর যে দাদা আপনি বলছিলেন যে একটা আমরা শুনলাম যে টোটো ই-রিক্সাতে এখন নতুন ভাবে নাম্বার প্লেট আসছে, তো নাম্বার প্লেট আসছে এর সম্পর্কে যদি আপনি কিছু বলেন। নাম্বার প্লেট তো আজকের থেকে না, আমি যখন থেকে স্টার্ট করেছি ব্যবসা তখন থেকেই হচ্ছে নাম্বার প্লেট দিয়ে। নাম্বার প্লেট হতে গেলে প্রথমে আপনাকে ড্রাইভিং লাইসেন্স করতে হবে, আমরা ড্রাইভিং লাইসেন্সটা করানোর পরেই আমরা গাড়িটাকে দিচ্ছি, দিচ্ছে এবার সেম এটা যা প্রসিডিওর আছে মোটর ভেহিকলসের সেই মোটর ভেহিকলসের প্রসেস অনুযায়ী তাকে নাম্বার প্লেট করিয়ে দিচ্ছে। তো এই যে আমাদের ই-রিক্সা নিয়ে আমাদের সরকার কি উদ্যোগ নিয়েছে? সরকার তো বিভিন্ন উদ্যোগ নিয়েছে, কারণ হচ্ছে এই যে টোটোগুলো বেআইনি গাড়িকে টোটো বলে, আগের দিনও বলেছি এই গাড়িগুলো যারা বেচছে তারা তো কোনো অন্যায় করছে না, কিন্তু তারা সিস্টেমেটিকলি সরকারি যে গাড়ি দেশীয় যে গাড়ি সেসব গাড়ি বিক্রি করছে না, তারা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে, এনে তা আবার গাড়িগুলোকে বেচছে। কিন্তু তাদের উচিত যে বিদেশি পণ্য বর্জন করে আমাদের দেশীয় কারখানাগুলোকে মানুষ, যাতে দেশের জিডিপিটা বাড়ে।
দেশের দেশ বাঁচলে আমরাও বাঁচবো, দেশ বাঁচলে আমরাও বাঁচবো, আমাদের দেশের উৎপাদন হলে আমাদের দেশের ছেলেরা কাজ পাবে, বিদেশ থেকে যখনই আনবে সেখানে বিদেশের ইনকাম বাড়ছে, দেশের ইনকাম বাড়ছে, কিন্তু আমাদের তো কিছু হচ্ছে না। তাই জন্য আমাদের দেশীয় প্রযুক্তিটা তৈরি, যেসব গাড়ি আছে যেসব কোম্পানি আছে তাদের থেকেই গাড়িটা নিয়ে দিচ্ছি, তাদের সরকারও তাদেরকে সাবসিডি দেবে, তাদেরও শোরুমগুলো হচ্ছে দীর্ঘায়ু হবে। আপনি দেখবেন এখন উত্তরবঙ্গ নর্থ বেঙ্গলে বিশাল প্রত্যেকটা দিন এক একটা করে দোকান ধরছে, আর টিও ধরে সিল করে দিচ্ছে। কারণটা, কারণটা টোটো বেচছে তারা। আপনি মনে করেন এই গাড়িটা আপনি কিনলেন, আপনি কিনলেন, কিনে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো আপনি গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিলেন গাড়িটাকে, তো আপনার মধ্যে পাঁচখানা প্যাসেঞ্জার রয়েছে, তো পাঁচখানা প্যাসেঞ্জারের কোনো সুবিধা নেই, মানে মানে অ্যাক্সিডেন্ট করলো, হসপিটাল নিয়ে গেলো, মারা গেলো, কিন্তু তার সিকিউরিটি কেটে গেলো। কিন্তু আপনি ই রিক্সা যদি আপনি কিনুন, আপনার তো আপনার ইন্স্যুরেন্স থাকছে, পাঁচটা প্যাসেঞ্জারের কভারেজ থাকছে, প্লাস আপনারও থাকছে, প্লাস হচ্ছে আপনার গাড়িটারও যেরকম। এবার আপনি ধাক্কা মারলেন, ধাক্কা মারলে অ্যাক্সিডেন্ট হলো, আপনি হসপিটাল গেলেন, তার তো সরকার অনুমোদিত। এই জন্যই বললাম যে টোটো হচ্ছে বেআইনি গাড়ি, আর ই রিক্সা হচ্ছে সরকারি গাড়ি, সরকারি অনুমোদন প্রাপ্ত। কারণ ই রিক্সা আপনি বিক্রি করার পর থেকে আপনি রোড ট্যাক্স দিচ্ছেন, আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকছে, আপনার স্মার্ট কার্ড থাকছে, আপনার নাম্বার প্লেট থাকছে, আপনি একটা গাড়ি কোনো গাড়িকে ধরুন গাড়ি চালাতে চালাতে চালিয়ে যাচ্ছেন, গাড়ি কাউকে ধাক্কা মেরে সোজা বেরিয়ে গেলেন, তো আপনাকে ট্রেস করবে কী করে? আপনি ওই আপনার গাড়িটা, ওইটা আপনার গাড়ি, ট্রেস করবেন কী করে? ট্রেস করতে পারবেন না। আপনার গাড়িটা কোনো রাস্তায় যদি চুরিও হয়ে যায়, আপনার নাম্বার প্লেট হচ্ছে, আপনি আপনি থানায় গিয়ে কেস করলেন, পুলিশ উদ্ধার করতে বাধ্য, আপনার কথা শুনে। আপনি টোটাল চুরি হয়ে যায়, হার প্রতিদিন টোটো চুরি হচ্ছে, থানায় গিয়ে কেস নিচ্ছে, শুধু জেনারেল ডায়েরি নিচ্ছে, ছেড়ে দিচ্ছে, যে সমস্ত দোকানদারের ট্রেড সার্টিফিকেট আছে, এআরটিও বা আরটিও এর অনুমোদন প্রাপ্ত যে সমস্ত দোকান, সেই দোকান থেকেই হচ্ছে গাড়ি কিনতে বলবো আমি, আমাদের এই জনসাধারণকে বলবো, যারা গাড়ি কিনতে যাচ্ছে বা যারা গাড়ি কেনার জন্য যাচ্ছে, কিনতে নিয়ে যাচ্ছে, তাদেরকে বলবো যে হচ্ছে ট্রেড সার্টিফিকেট যে দোকানের আছে, যে কোম্পানির আছে, তার থেকেই নিন। কারণ হচ্ছে দেখুন, 1,10,000 কি 15,000 কি 20,000 30,000 1.5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলো, সেই গাড়িটা কিনে যদি রাস্তায় না চলতে দেয়, তাহলে সেই গাড়ি কিনে লাভটা কি আছে আমার? 6 মাস পরে যদি ভেঙে দিতে হয়, সরকার যদি আমার গাড়িটা ধরে সিজ করে নেয়, তো একটা গরিব মানুষ ডেভ করে বন্ধন থেকে টাকা নেবে, যেখান থেকে টাকা নেবে, নিয়ে তো গাড়িটা কিনে দেবে, সেই গাড়ি যদি না চালাতে পারে, এটাই হচ্ছে আমার মধ্যে করা। যার ট্রেড সার্টিফিকেট আছে, যে সমস্ত দোকান আরটিও অনুমোদিত, সেই দোকান থেকেই নিতে বলবো আমি, আমার কাছে, আমার কাছে নিতে হবে, এরকম কোনো বড় কথা না। আপনি উত্তরবঙ্গে যেসব গাড়ি দোকানগুলোকে বন্ধ করে দিয়েছে, সেই সব দোকানগুলোকে তারা কি করছে? সেখানকার যারা গাড়ি চালাচ্ছে তাদের কি করছে? তারা বলে দিচ্ছে না যে আমাকে হাইওয়েতে গাড়ি চলতে হবে, তারা বলে দিচ্ছে গাড়ি কিনছে যেখানে সেখানে নিয়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু এই গাড়ির একটা নির্দিষ্ট রুট থাকছে, নির্দিষ্ট ম্যাপ থাকছে, তার মধ্যে চলে, তার একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে গাড়িটা চালানো উচিত। 100 বার প্রত্যেকেরই বলবো যে হচ্ছে গাড়ি নির্দিষ্ট আইন মেনে, নির্দিষ্ট নিয়ম মেনে গাড়িটা কিনুন এবং গাড়িটা চালান। আমি হাইওয়েতে গাড়ি চালানোর জন্য আমি গাড়ি বিক্রি করিনি, ন্যাশনাল হাইওয়েতে গাড়ি বিক্রি করার চালাবার জন্য আমি গাড়ি বিক্রি করি, আমি কানেক্টার রোডগুলোতে চালাবার জন্য গাড়ি বিক্রি করি। সেই অনুযায়ী প্রত্যেকে এ থেকে মেসেজ দেওয়া, এটা যেন তারা বৈধ দোকান থেকে নেয়, আর কাগজপত্র যেন তারা ঠিকঠাক বুঝে নেয়। তো বন্ধুরা, অনেক কিছু কথা বললাম, ব্যাটারি সম্পর্কে আলোচনা করলাম, ই রিক্সা নিয়ে আলোচনা করলাম, আর সব কিছু বোঝালাম যে আপনারা যে কেউ ভাবছেন যে একটা নতুন ই রিক্সা কিনবেন, আপনার ইচ্ছা আছে, তো আপনারা জেনুইন দোকানে গিয়ে ভিজিট করবেন। আর যদি আমাদের ভিডিও দেখে দাদাকে ভালো লাগে, অ্যাকচুয়ালি যে দাদাকে আপনারা দেখছেন, এনারও আগে আমি অনেক ভিডিও বানিয়েছি, রেসপন্স বি অনেক ভালো আছে, এনার বিহেভিয়ার খুব সুন্দর, তো আপনারা স্ক্রিনের উপর থেকে নাম্বার নিয়ে একবার এই দাদার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, গাড়ি কিনুন, এবং কোনো ইনকোয়ারি থাকলে আপনারা এনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন।